আমি একজন নেশারি। আমার প্রথম নেশা করা শুরু হচ্ছে, আমার মাসির মেয়ে দেখতাম সিগারেট খেত ওর বন্ধু বান্ধবদের সাথে, সেই সব দেখে আমার খুব স্টাইলিশ মনে হতো। তো প্রথম সেখান থেকেই আমার সিগারেট খাওয়া শুরু। আস্তে আস্তে ওই স্টাইল মেরে খেতে খেতে একটা দুটো করে আস্তে আস্তে সিগারেটে নেশা হয়ে যায়। তারপর আস্তে আস্তে ঠাকুমা ঘুমের ওষুধ খেত, সেই ওষুধ খেয়ে খাওয়া চুরি করে একটা দুটো করে ওষুধ খাওয়া শুরু করি। আস্তে আস্তে টুকটুক করে মোটামুটি অনেক রকম নেশার সাথে আমার তখন আস্তে আস্তে পরিচয় হয়, ভাং, সিদ্ধি, এনটেন। তারপর আমার মা মারা যায়। আমার মা মারা যাওয়ার পর থেকেই আমার আরও বেশি এই নেশার প্রতি আগ্রহ বেড়ে যায়। এমনি আমার প্রথম থেকে ছোটো থেকে নেশার প্রতি খুব আগ্রহ। আমি ফার্স্ট নেশা শুরু করেছি সিগারেট দিয়ে, তখন আমার 11 বছর বয়স। তারপরে আস্তে আস্তে আমি বিড়ি খাওয়া ধরলাম, তারপরে মদ খেলাম, তারপরে আস্তে আস্তে আমি গাঁজাতে এলাম। গাঁজাটা রেগুলার খেতাম, খেতে খেতে একটা নেশাতে চলে এসেছিলো গাঁজা। তারপরে আমার বিয়ে হলো, তারপরে আমি পাতা খাওয়া ধরলাম। বন্ধুরা মানে বিয়ার খাচ্ছিলো, সেখান থেকে স্টার্ট হয়েছিল। তখন ওই একদিন খেয়েছিলাম, কিন্তু সেদিনকার বাড়িতে ধরাও পড়ে যাই। তারপরে আর সেইভাবে হয়নি, কিন্তু তারপরে হচ্ছে একবার আমার যখন নতুন বিয়ে হয় তখন হাজব্যান্ডের কাছ থেকে প্রথম আমার নেশার, ওর হাত ধরেই আমার নেশা শুরু হয়। মানে অনেকদিন ধরে হাজব্যান্ড খাচ্ছে খাচ্ছে দেখছি, তখন আমারও ইচ্ছা হলো চলো একদিন খেয়ে দেখি। ওইভাবেই খেতে 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 তারপরে ওটাই আমার নেশা হয়ে যায়। বাড়াবাড়িটা হয়েছে হচ্ছে প্রথম দিকে, যখন ঠিকঠাকভাবে যখন আমি জব করতাম না, তা তখন হাতে তো টাকা পয়সাও সেরকম পেতাম না, তো তখন আমি রেগুলার খেতাম না। জবে থেকে আমি জব করা স্টার্ট করলাম, জব প্রথম পেলাম তখন আস্তে আস্তে যেহেতু হাতে টাকা পয়সা আসতে থাকলো, আগে টাকার অভাবে যেভাবে হোক টাকা পেতাম না তাই করতাম না, জবে থেকে টাকা পয়সা হাতে আসতে লাগলো তবে থেকে নেশাটা আস্তে আস্তে আমার বাড়তে থাকে। এবং বাড়তে বাড়তে এমন এক জায়গায় হয় তখন আর মানে নেশাই আমার মানে নেশাতেই আসক্ত হয়ে যায়। দিনের পর মানে বিনা কারণেও খেয়েছি, আগে খুশি হতাম খেয়ে, এরপরে হয়েছে যে নেশারই হয়েই খেতাম, মানে দিনে দুপুরেও ওরকম হয়েছে। বন্ধুদের থেকে জানতে পারি যে ব্রাউন সুগার বা পাতা কী জিনিস। প্রথম দিন ফার্স্ট খেয়েছিলাম পুজোর নবমীর দিন, প্রথম দিন খেয়ে অতটা কিছু বুঝতে পারিনি, কারণ প্রথম থেকেই মদ খেয়েছিলাম, তারপরে পাতা খেয়েছি বুঝতে পারিনি। প্রথম আসল মজাটা পাই কালী পুজোর দিন খেয়ে। খাওয়ার পর খুব ভালো লেগে যায় জিনিসটা, যে এরকম একটা এত সুন্দর ট্রিপ দিচ্ছে বা একটা সুন্দর একটা ঘোরের মধ্যে ঘোর কাজ করছে, এই জিনিসটা থেকেই আরও বেশি কী বলবো চাস্কা লেগে যায়। তারপর সবাই বলতো যে প্রথম দিন খেলেই আবার পরের দিনকে ঠিক ওই টাইমেই খেতে হবে। এই জিনিসটাকে এক্সপিরিয়েন্স করতে গিয়ে আমি আরও এই নেশাটার ভিতরে ঢুকে যাই। আমার বয়স যখন 17 বছর বয়স, তখন আমার লাইফে নেশাটা আমার লাইফে এসেছিল। তো প্রথম দিকে বুঝতে পারিনি যে নেশাটাই জীবনের একটা সবথেকে বড় পার্ট হয়ে যাবে। তো প্রথমে বন্ধু বান্ধবের সাথে বেরিয়ে নেশা করতাম, তখন বেশ ভালো লাগতো জিনিসটা, শোয়াপের মতো লাগতো যে সবাই করছে আমিও করতে পারছি, বেশ ভালো লাগতো। কিন্তু একটা সময় সেই নেশাটাই আমার জীবনের সবথেকে বড় পার্ট হয়ে গেল। আগে তো আমি নেশা করতাম না, হোস্টেলে থাকতাম। হোস্টেল দিয়ে বেরানোর পরে তখন আমার অনেক বন্ধু বান্ধব হলো। তখন আমার বন্ধুরা নেশা করতো, তো আমাকে বলতো খা খা, আমি বলতাম খাবো না। তো এরকম কিছুদিন যেতে যেতে সবাই খেতো, আমার মনে হতো খেয়ে দেখি না কীরকম লাগে। ফার্স্টে গাঁজাটাই শুরু করেছিলাম, প্রথমে সিগারেট বিড়ি এইসব খেতাম, তো তারপরে তার বেশি আমি যাইনি। তো আমার বন্ধুরা গাঁজা খেত, তো আমাকে বলতো খা। বন্ধুরা নেশা করতো, আমার মনে হতো ওরা নেশা করছে, আমিও একটু নেশা করে দেখি। তো আমিও বললাম ঠিক আছে দে আমি খেয়ে দেখি। তো এক টান দু টান এরকম হতে হতে তারপর হালদি বাড়তে থাকলো, একটা, তারপরে দুটো, তারপরে তিনটে, এরকম বাড়তে বাড়তে আমার নেশাটা অতিরিক্ত বেড়ে যাচ্ছিল। একটা বন্ধুর থেকে জানতে পারি যে পাতা কীভাবে খায়, সেখান থেকে প্রথমে খেয়ে খুব ভালো লাগে, তারপর আস্তে আস্তে রেগুলার শুরু হয় রোজ খাওয়া। নেশার জন্য সবচেয়ে বড় যেটা হয়েছে, আমার অনেকের সাথে সম্পর্ক অনেক নষ্ট হয়েছে, সুন্দর সুন্দর সম্পর্ক, সে বন্ধুর সম্পর্ক হোক, রিলেটিভ তো আছেই, মানে বন্ধু বান্ধব প্রচুর আমার চলে গেছে। কারণ কি, আমি যখন নেশা করতাম
আমি তখন মানে নিজের মধ্যে থাকতাম, আমি আমার লাইফে ভীষণ একা হয়ে গেছিলাম। আমি যখন আমার যখন এইচএসটা আমি কমপ্লিট করতে পারলাম না, আমার যখন ক্যারিয়ারটাই পুরো নষ্ট হয়ে সেটার ধাক্কাটা, আর আমার লাইফে যিনি ছিলেন মানে আমার যে বয়ফ্রেন্ড, তার সাথে আমার রিলেশনশিপটা তখন সেই টাইমে ভালো ছিল না, তার কাছে সেরকম সময় পেতাম না, ভীষণ একা হয়ে গেছিলাম জীবনে, আমাকে বোঝানোর মতো কেউ ছিল না। তো বন্ধু বান্ধবের সাথে বেরিয়ে ইনভলভ হওয়ার জন্য, লাইফে কিছু ব্যস্ততা থাকার জন্য নেশা করতাম, বন্ধুদের সাথে ঘুরতে বেড়াতাম। পুরোপুরি অ্যাডিক্ট হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে, প্রথমে তো অত পয়সার অসুবিধা হতো না, হাতে পয়সা টয়সা থাকতো, বা যাদের সাথে খাওয়া শিখেছিলাম তাদের সাথে নেশা করতাম। আস্তে আস্তে যখন আরও চাহিদা বাড়তে শুরু করে, তখন নেশার জিনিসও আরও বেশি লাগতে শুরু করে। তখন বাবার থেকে পয়সা চুরি, ঠাকুমার থেকে, ভাইয়ের থেকে, ছোটো ভাই কষ্ট করে জমানো পয়সা, তারপর ঠাকুমার ব্যাংক থেকে সই নকল করে টাকা তুলে নেওয়া, ঘরের বিভিন্ন জিনিসপত্র, ঠাকুরের জিনিস বিক্রি করে খাওয়া শুরু করি। বালিশের ভিতরে টাকাটা ছিল, ওখান থেকে আমি প্রত্যেক দিন বালিশের সেলাইটা কাটতাম, আবার টাকা বের করে নিতাম, নিয়ে আবার বালিশটাকে সেলাই করে দিতাম। প্রত্যেক দিন বালিশকে সেলাই করতাম আর টাকা বার করতাম, করতে 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 টাকাটা পুরো শেষ হয়ে গেছিলো। তারপরে ওই টাকাটা শেষ হয়ে যাওয়ার পরে কলসি, শোকেস, পাখা, গ্যাস, ঘরের যা জিনিসপত্র ছিল সবই বেচে দিয়েছি। মানে বিশেষ করে যখন ককটেল হয়ে যেত তখন আমার কিছু খেয়াল থাকতো না, ভায়োলেন্টও হয়ে যেতাম, মানে বাড়ির লোকের সাথেও ঝামেলা করতাম, হাজব্যান্ডের সাথে খুব ঝামেলা হতো, সেরকম কিছুই না, মেয়ের ওপরেও রেগে গেছি, মেয়েরকে গায়েও হাত তুলে দিয়েছি। এবং এরকম হচ্ছে যে পরের দিন আমাকে মনে করাচ্ছে, আমার মনে পড়ছে না, পুরো ব্ল্যাঙ্ক। আবার কখনো কখনো মনে পড়ালে হয়তো মনে পড়তো, এবং তখন নিজের ওপর খুব রাগ হতো যে কেন করেছি। আর যখন আর যেগুলো মনে পড়তো না সেগুলো আমি কিছুতেই মনে করতে পারতাম না যে আমি করেছি, মানে তখন নয়, আমার মানে যে আমাকে চেনে সে ভাবে যে এটা দুটো মানুষ, যে আগে একরকম নেশার, আগে একরকম নেশার পরে এখন পরের দিন, মানে সারাদিন ধরেই হয়তো আমি ক্ষমা চেয়ে বেড়াচ্ছি যে প্লিজ ক্ষমা করে দাও, আর হবে না, আর হবে না। কিন্তু এটা আবার হতো, কিন্তু যখনই ককটেল হয়ে যেত বা বেশি নেশা হয়ে যেত তখন আমার এটা দীর্ঘদিন হয়েছে। এরকমও হয়েছে, পাশের বাড়ি গেছি কথা বলতে, দেখছি তাদের আলমারির চাবি ঝুলছে, সেইখান থেকে আলমারি খুলে পয়সা নিয়ে বেরিয়ে আসা। তো নেশা চলাকালীন আমি লাইফে অনেক কিছু হারিয়েছি, আমার ফ্যামিলির সাথে ঝামেলা হয়েছে, আমার মায়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে, আমার বাবা, মায়ের বাপের বাড়ি, বাবার বাপের বাড়ি, সবার সাথে আমার সম্পর্কটা খারাপ হয়ে গেছে। আমার মাদের যে সম্মানটা ছিল ওই সম্মানটাও আমি রাখিনি পাড়ার লোকের কাছে, আমার মাকে সবাই কথা বলার চান্স পাচ্ছিল। তো আমার মা আমাকে বলছিল যে তুই সবার মান সম্মান ডুবিয়ে দিচ্ছিস, তুই নিজে তো একটু বোঝ যে মা বাবার যে সম্মানটা আছে ওইটা তো একটু বাঁচা। আমি বলতাম তোমাদের মান সম্মান আছে, আমার তো নেই, তোমাদের লোক জানাশোনার আছে, আমার তো নেই, আমার ইচ্ছা আমি যা পারবো তাই করবো। বলছে এরকম বলিস না, তোকে ঘরে চেনতলা বেঁধে রেখে দেবো। তো আমার মা আমাকে অনেকদিন, এক সপ্তাহ দু সপ্তাহ এরকম আমার পায়ে চেনতলা বেঁধে রেখে দিত, আমি ভেঙে টেঙে পালিয়ে যেতাম, মা রাত্রিরে আমার পাশে ঘুমাতো আমি ওখান দিয়েও পালিয়ে যেতাম, মায়ের ফোন বিক্রি করে দিতাম, ঘর দিয়ে দিদির টাকা নিয়ে নিতাম, বাবার টাকা নিয়ে নিতাম, মায়ের টাকা নিয়ে নিতাম। তারপর যার জন্য যে ছোটো ভাইকে আমি নিজের হাতে মানুষ করেছি, কোনো দিন আমার ওপর জল চিল্লে কথা বলেনি, তার হাতে মার খেতে হয়েছে এই নেশার জন্য, বাড়িতে অপমানিত হতে হয়েছে, পাড়ার মানে আশেপাশে আত্মীয় স্বজনরা ছোটো নজরে দেখেছে যে এই 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 অন্যায়গুলো আমি করেছি দীর্ঘদিন ধরে। যেমন মেয়ের সাথে খুব অন্যায় করেছি, মেয়ের পড়াশোনার লাইফ অনেক হ্যাম্পার হয়েছে, ধরুন আমি মেয়েকে বলেছি মেয়ের এক্সাম, মেয়ে আমাকে বলেছে মা তুমি এটা পড়িয়ে দেবে, তো আমি বলেছি হ্যাঁ পড়িয়ে দেবো, তখন হয়তো নেশা করছি পড়িয়ে দেবো, কিন্তু এতটা নেশা করে ফেললাম যে মেয়েকে আর পড়াতেই পারলাম না, মেয়ের হয়তো পরের দিন পরীক্ষা। এরকম বলছে তুমি তোমাকে প্রমিস করেছিলে যে এই চ্যাপ্টারটা শেষ করে দেবে, তুমি তো আর, ও আমার মায়ের বাড়িতে মানে মামা বাড়িতে রয়েছে, আমি বলেছিলাম যাবো, এমন নেশা করেছিলাম যে আমি আমার মায়ের বাড়ি গিয়ে উঠতেই পারলাম না, ও একা একাই পরীক্ষা দিয়ে এলো, দাদুর আংটি বেঁচে দিয়েছি। তারপর আমার ভাই কাজ করে, ভাইয়ের টাকা পয়সা সব খেয়ে নিয়েছি, বাবার থেকে পয়সা চুরি করে নিতাম, মানে আমার মনে হচ্ছে যে সবাই তো করছে তাহলে আমাকে কেন গান দিচ্ছে, ওরা কি খায় না, ওরাও তো খাচ্ছে, আমি কি একা বাবাল করি, একা ঝামেলা করি, ওরাও খাচ্ছে, ওরাও ভাঙচুর করছে, তো আমার নয় একদিন হয়েছে, ওরা হয়তো মাসে ছ মাসে দু তিনবার করে, আমিও হয়তো তার থেকে একদিন কম করি, কি দিনের পর দিন নেশা করছি, শরীর খারাপ হচ্ছে,
বাড়িতে ঝগড়া অশান্তি করছি, হসপিটালাইজও হয়েছিলাম, হসপিটালে দেখিয়েছিল, ভেবেছিল হয়তো মাথা খারাপ হয়ে গেছে, কারণ কি ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে গেছিলাম, বাড়ির লোকের সাথে ঝামেলা করতাম। নেশাটা করতে করতে একটা সময়ের পর মনে হচ্ছিল আর এটা আমি কন্টিনিউ করতে পারবো না বা চালাতে পারবো না, বাড়ির লোকও অধৈর্য হয়ে গেছিলো। তখন বাড়ির লোক মানে বাবা আর ভাই মিলে আমাকে এখানে নিয়ে আসে। আমারও একটু ইচ্ছে ছিল, পুরোপুরি যে ইচ্ছে ছিল তাও না, বাবা আর ভাইয়েরই বেশি ইচ্ছে ছিল ওরা নিয়ে আসে এখানে। তো এখানে বাকিরা বা কাউন্সিলিং করে আস্তে আস্তে আমি বুঝতে পারি যে নেশা না করে ভালো থাকাটা কত প্রয়োজন আমার জন্য। এখন আমি রিকভারিতে আছি, এসে এখানে আলিয়ানাতে এসে আমি ভালো আছি। আমি আজকে এখানে বন্ধ দরজার পিছনে নেশাটাকে নিয়ে ব্যাটল করছি, নিজের সাথে নিয়ে নিজের সাথে নিজে রোজ ব্যাটল করছি, আবার নিজে খুঁজেও পাচ্ছি এই নিয়ে। দিস ইজ দ্য ফিফথ টাইম আই এম বিইং রিহ্যাবিলিটেটেড এন্ড দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আই এম গেটিং আ ট্রিটমেন্ট, আই এম গেটিং আ প্রপার ট্রিটমেন্ট। প্রত্যেকটা বাড়ির লোকই, প্রত্যেকটা ফ্যামিলির লোকই চায় তাদের বাড়ির লোককে আগলে রাখতে, তো সেরকমই তারা আগলে রাখার জন্যেই হয়তো তাদের মধ্যে ডিসিশন নিয়েছিল যে আমার লাইফে রিহ্যাবে আমাকে আসতে লাগবে, আমার লাইফে কোনো কিছু ঠিকঠাক হচ্ছে না, আমি কোনো কিছুতে ফোকাস করছি না, আমি ইররেসপন্সিবল ভীষণ পরিমাণে। তারপর আস্তে আস্তে ক্লাস করার পর, কাউন্সিলিং করার পর বুঝতে পারি যে নেশামুক্ত থাকাটা খুব দরকার। নেশাটা করে তো আলটিমেট আমি কিছু পেলাম না, সবই তো চলে গেলো, একটা একটা করে তো সব মানে দিনগুলো নষ্ট হলো, আমার শোনা সময়গুলো চলে গেলো, আমার মেয়ে ভাট করে বড় হয়ে গেলো আমি বুঝতেই পারলাম না। এখনও মনে হয় যে সেদিনকার তো জাস্ট জন্ম নিল, আমি জিডিপির লাগিয়ে হাত ধরে আমার সাথে যেত, আমি ওকে স্কুলে ভর্তি করে দিতাম, এখন দেখছি মেয়ে ক্লাস 9, এখন আমি আফসোস করছি। আর পাশটা সাধারণ মানুষ এরমভাবে জীবনযাপন করে, আমারও তো ওরকম করতে ইচ্ছা করে। ভালো আছি, আমার বাড়ি যেতেও মন চায় না এখন।